হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশেষ সংগ্রহ তথ্য নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য তারপ্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি আজহার ভাইজান কাজের বিষয় আজার ভাইজান জব অফার লেটার আপনারা কীভাবে পাবেন সে বিষয় নিয়ে তো আজকে আলোচনা করব তো এর আগেও আজার ভাইজান নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের এই চ্যানেলে যেটা রেসপন্স অনেক বেশি অনেকে আমাকে ফোন করেছেন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বলতে গেলে যে আজার ভাইজান নিয়ে বিস্তারিত তথ্য একটা তথ্যমূলক একটি ভিডিও আপলোড করার জন্য যে কারণে আজকের আমার এই ভিডিওটা করা তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি ভালোবাসা মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা আজারবাইজান সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদেরকে জানাচ্ছি আমাদের অন্তর অন্তল থেকে শ্রদ্ধা তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এক নম্বরে আছে আজারবাইজানের কাজের ভিসা দুই নম্বর হচ্ছে আজারভাইজান কাজের ভিসা আবেদন প্রক্রিয়া কী এবং কিভাবে আবেদন করতে হয় এ বিষয়ে নিয়ে আলোচনা করবো তিন নম্বরে আবেদন করবো আজার যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র কি কী কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে বা কী কী কাগজপত্র অ্যাম্বাসিতে ফেস করতে হবে নিয়ে সঙ্গে করে নিতে হবে চার নম্বর হচ্ছে আজার বাজান কাজের বিষয় কীভাবে পাবেন ছয় নম্বরে হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে আজার কাজের বেতন কেমন আজার বাজান যাওয়ার খরচ কত আজারবাইজান জব অফার লেটার কীভাবে পাবেন হাজার কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি তো বন্ধুরা বুঝতেই পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব খুব সংক্ষেপে তারপরেও ভিডিওটি লম্বা হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল যারা আজার বাজান সম্পর্কে জানতে চান যারা আজার বাজার কাজের সম্পর্কে জানতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রাখব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান করলাম আপনাদের সবারই তো প্রথম আমরা আসি যে আজার বাইজান আজকে যে আজার বাজান যে কাজের বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আপনারা যারা কত টাকা খরচ কীভাবে কোন কিভাবে যাবেন বা সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো আধার বাজান কাজের বিষয় সম্পর্কে বর্তমান আজার বাজান গার্মেন্টস ওয়ার্কার ইনডোর ক্লিনার ফুড প্যাকেজিং সেলসম্যান ফ্যাক্টরি ড্রাইভিং হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন সহ বিভিন্ন ধরনের কাজের বিষয় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার সরাসরি ইন্ডিয়া আজার বাজান দূতাবাস সতে আবেদন করতে পারবেন না তবে ইন্ডিয়ান বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আজার বাইজানের কাজের ভিসা আবেদন করতে পারবেন এক্ষেত্রে সরাসরি আপনারা যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে দুবাই থেকে হাজার যেতে পারবেন অথবা বাংলাদেশ থেকে বুয়েস অথবা অথবা বিএমইটির মাধ্যমে যোগাযোগ করে কাজের ভিসা নিয়ে আপনারা হাজার যেতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের বুয়েস অথবা বিএমইটি পাঠাতে হবে পাঠাতে পারবে এবং তারা বর্তমান কোনো কোনো কাজের প্রতি লুক নিচ্ছে সেই বিষয়ে তারা নিশ্চিত করতে পারবে অথবা চাইলে বাংলাদেশে অনেক বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আজার বাজার কাজের বিষাদ দিয়ে তারা আপনাকে পাঠাতে পারবে সেক্ষেত্রে আপনারা সরাসরি কোনো বেসরকারি অথবা সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারবেন তবে এক্ষেত্রে আপনারা যদি কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে না চান তাহলে অবশ্যই বিএমইটি অথবা বুয়েসএলের মাধ্যমে আজারবাইজানে বাইজানে বিষা নিতে যাবেন আজার বাইজে নিতে হলে আপনাকে বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন থেকে অথবা বিএমএটি এর মেইন শাখা থেকে আপনারা যোগাযোগ করে আজার বাইজান কাজের বিষা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তবে সম্পন্ন করতে হলে আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র প্রয়োজন এবং আপনার দক্ষতা ভিত্তিতে বর্তমানে আপনি কোন কাজে নিয়োজিত আছেন এবং আপনার কোন কাজের প্রতি দক্ষতা আছে সেটার প্রমাণ হিসেবে আপনাকে দেখানো লাগতে পারে এবং আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে বর্তমান কি আজার লোক নিচ্ছে কি এবং কোন পেশার লোক নিচ্ছে সেটি আপনাকে আগে জেনে নিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার বিষয় আবেদন করার জন্য অনেকটাই সহজ হবে অর্থ আপনি সরাসরি ইন্ডিয়া দূতাবাস আজার বেদানের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল কোনো লোক থাকা লাগবে না আজার যারা যেতে চাচ্ছেন বা যাবেন যার মনস্থির করেছেন তাদের জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজার যাওয়ার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে সেটা আজার বাজান না যে দেশেই না কেন আপনাকে কাগজগুলো রাখতে হবে আজার বাজান কাজের বিষয় নিয়ে যেতে হলে আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র প্রয়োজন আছে এবং এই সমস্ত কাগজপত্র যদি আপনি আবেদনপত্রের সাথে কাজ করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে তাই এই কাগজপত্রগুলো নিচে যেগুলো দিচ্ছি একটা হচ্ছে ছয় মাস মেয়াদের অ্যাক্টিভেট পাসপোর্ট মানে ছয় বাদ ছয় মাস মেয়াদ আছে মিনিমাম এটার একটা পাসপোর্ট লা পাসপোর্টের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নির্দিষ্ট কাজের উপর ট্রেনিংয়ের একটা সার্টিফিকেট ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে আজার কোন কোন কোম্পানি হতে ইনভাইটেশন লেটার যদি আপনি পেয়ে থাকেন মানে জব অফার লেটার যাকে বলে সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে ওটা অবশ্যই সঙ্গে থাকতে হবে এটা হচ্ছে বিষা আবেদন করার ক্ষেত্রে এখন আসি কাজের বিষা আসলে পাবেন কিভাবে। ইউরোপে যান বা যেখানেই যান না কেন আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার জব অফার লেটার মানে কাজের যে কাজটা আপনি করবেন সেই দেশে যায় সেই কাজের জন্যে যে অফার লেটারটা দেবে সেটা হচ্ছে জব অফার লেটার আচার ভাইজানে কাজের বিষা নিতে হলে বিএসএল অথবা বিএমএটির মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিতে পারবেন অথবা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি এর আগেও বললাম যেটা আপনারা বিভিন্নভাবে যেতে পারেন সরকারিভাবেও যেতে পারেন বেসরকারিভাবে যেতেও পারেন তবে এখন আসি আজার কাজের বেতন কত আজার একজন শ্রমিকের মাসিক বেতন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এ জেড এন তাছাড়াও আবার টাইম একজন কর্মীর বেতন এর চেয়ে বেশি পাওয়া সম্ভব তবে এক্ষেত্রে যারা পার্ট টাইম সহ অনুষঙ্গে কোনো অনুকাজে নিয়ে যদি থাকেন তাহলে তাদের বেতন মান্থলি বেশি তোলা সম্ভব তবে আজার লোয়েস্ট বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ আহতাদের হায়েস্ট এভারেস্ট বেতন হিসেবে ধরা হয়ে থাকে তেরোশো বিশ এ জেড এন এক্ষেত্রে আপনার কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি করে নিতে হবে যে আপনি ওভার টাইমে কী কী কাজ করতে পারবেন এবং ওভার টাইমের সুযোগ সুবিধা আছে কি না এবং যাতায়াত খরচ কি তারা বহন করবে কি না থাকার ব্যবস্থা তাকে বহন করা লাগবে এ বিষয়ে নিশ্চিত হতে হবে তো বন্ধুরা আজার বাইজান যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি যে কোম্পানি আপনাকে জব দেবে বা চাকরি দেবে যে কোম্পানি আপনাকে নিয়ে যাবে তারাই মূলত আপনার বিমান ভাড়াটা তাদের খরচেই নিয়ে যাবে সেক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে আমরা কিছু বলবো না তারপর আজার জব অফার লেটার কাজের ধরন হচ্ছে ইনডোর ক্লিনার মেডিকেল ক্লিনার গার্মেন্টস সরকার সেলসম্যান বিশা প্রসেসিং টাইম হচ্ছে এক মাস থেকে সর্বোচ্চ পনেরো দিন খরচ হচ্ছে ছয় লক্ষ টাকা বিমান ভাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ প্রয়োজনীয় কাগজপত্র ছয় মাস মেয়াদের পাসপোর্ট শিকাগত যোগ্যতার প্রমাণ পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসা ফাইল জমা দেওয়ার এক মাসের মধ্যে ফ্লাইটের টিকিট কাটা হবে এবং অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে পাসপোর্টের সম্পূর্ণ একটি কপি তৈরি করতে হবে এবং একটি চেক সিকিউরিটি হিসেবে এজেন্সিতে জমা দেওয়া লাগবে হাজার কোন কাজের চাহিদা বর্তমান হাজার বাজারে ফুড প্যাকেজিং গার্মেন্টস ড্রাইভিং সহ বিভিন্ন কাজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে তাদের গভর্নমেন্ট জব ওয়েবসাইটগুলোতে সেই তুলনায় বর্তমান হোটেল সহ ড্রাইভিং বিষয় এবং ফ্যাক্টরির কাজগুলো সাধারণত বেশি দেখা যাচ্ছে তাই কাজের চাহিদা বেশি বাংলাদেশ হিসেবে যেখানে কাজে নিয়োজিত তাদের অনুমানিক চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা মতো বেতন হয়ে থাকে এ সমস্ত কাজের উপর তো ফুন্দারা বুঝতেই পারছেন যারা আজ আর বেজান যেতে চান বা যাওয়ার জন্য প্রস্তুত আছেন তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি যে বিষয়গুলো বললাম তো আজ এ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার কমেন্টস কমেন্ট কোনো আমাদের পাশে থাকবেন সেভাবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ